ঘটালাগড় এরিয়া জালুকবাড়ি থানার অধীনত পরহি রাতে একটা অপহরণের ঘটনা সংঘটিত হয়েছিল। পরহি রাতে সন্ধ্যা সময় দুটি শিশু, দুইটা ককাই ভাই, 8 বছর আর 4 বছর, সন্ধ্যারপর নোহা হয়েছিল। আমার থানাত সেই খবর আহে রাতে 1টা বজাত, পরহি রাতে থানাত খবর আহার লগে লগে আমার যে টিম টিম অ্যাক্টিভেট করা হয় আর সেই ঘটনাটো সংক্রান্ত তদন্ত নামি পড়ে। ইয়ারপর আমার তদন্ত ওলাল যে এজন যিজন অভিযুক্ত বলে এটা আমি নিশ্চিত হয়েছো, তেওঁকে আমি সন্দেহ করেছিল আর তেওঁৰ বিষয়ে যিখিনি তথ্য পাতি যোগাড় করাত আমি গম পালো যে তেওঁ এই যার ঘৰৰ শিশু অপহরণ করা হয়েছে এই পিতৃৰ লগত এইজন যিজন অভিযুক্ত তেওঁৰ আগতে ব্যবসায়িক সম্পর্ক আছিলে। তেওঁৰ ট্ৰাকখন এই অভিযুক্তজনে চলাইছিলে আর এবছৰৰ আগতে তেওঁক চাকৰিৰ পৰা উলিয়াই দিছিল। সেইলৈ দুইজনের মাজত কিছু মনোমালিন্য হল। আজি 4 দিনৰ আগতে 5 দিনৰ আগতে এইজন অভিযুক্ত আহি তেওঁলোকৰ ঘৰতে অহা যোৱা কৰিছে, কিন্তু বাপেক মানে শিশুৰ পিতৃৰ লগত সিমান এটা ভাল সম্পৰ্ক নাই। তেওঁ নতুনকৈ এখন গাড়ী কিনিলে, ইয়াত ৱেগনাৰ গাড়ী, গাড়ী নম্বৰটো আমি পিছত পালো তদন্ত, আর যেহেতু সেইখন ঘৰতে তেওঁ আগতে কাম কৰা, গতিকে শিশু দুটিক ফুৰাবলৈ লৈ যাম বুলি লৈ গুচি গ'ল। আর আমার তদন্তত ওলাল যে তেওঁ বিহাৰৰ ফালে গৈ আছে, গতিকে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশৰ লগত যোগাযোগ কৰিলো, গোটেই ডিটেইলসখিনি তেওঁলোকৰ লগত শ্বেয়াৰ কৰিলো, বিহাৰ পুলিশৰ লগত শ্বেয়াৰ কৰিলো। আর আজি ৰাতিপুৱা 4:30 বজাত আমি মহুয়া থানা, তাত বৈশালী বুলি এখন জিলা আছে, সেই বৈশালী জেলার মহুয়া থানার অন্তর্গত একটা জায়গারপর এই শিশু দুটা আমি উদ্ধার করবলে সক্ষম হোক বিহার পুলিশের সহযোগত। কিন্তু যেতিয়া পুলিশ একশন আরম্ভ হওয়ার লগে লগে শিশু দুটা গেড়ি অভিযুক্ত দুজনে তারপর পলায়ন করে। আমার টিম এটিও তাত আছে আর লাগি আছে, যেতিয়া অভিযুক্ত আমার হাতত আহিব তেওঁলোকৰ ইন্টারোগেশনের পিছতহে ইয়ার মোটিভটো আমি ভালদরে গম পাম।